হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্ট্রোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আপনাদের মধ্যে থেকে অনেকেই অধীর আগ্রহে বসেছিলেন কবে আসবে ব্যাচেলর পয়েন্ট সিজন 4, আর সেই অপেক্ষার পালা শেষ হয়েছিল গত 11ই মার্চ। কারণ 11ই মার্চ থেকে টিভির পর্দা এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলর পয়েন্ট সিজন 4, এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু 3টি করে এপিসোড রিলিজ করা হচ্ছে। আর সেখান থেকে ফার্স্ট উইকের ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে, এই 3 দিনে কিন্তু আমরা 3টা এপিসোড কমপ্লিট করে ফেলেছি। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আর কোনো এপিসোড আসতেছে না। আবার পরবর্তী সপ্তাহে ফ্রাইডে, স্যাটারডে এবং সানডেতে আমরা 3টা এপিসোড দেখতে পাবো। তো এর জন্য ভাবলাম প্রত্যেক দিন এপিসোডের রিভিউ না করে আমরা প্রত্যেক সপ্তাহে 3টা এপিসোড নিয়েই কথা বলবো। অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম হেয়ার টু টক অ্যাবাউট ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এপিসোড 1, 2 and 3। ভিউয়ার্স, ব্যাচেলর পয়েন্ট ডিরেক্ট বাই কাজল আরফিন ওমি, এবং আমার কাছে মনে হয় ভিউয়ার্স এইখানে যারা অভিনয় করতেছে, মিশু সাব্বির হোক, পলাশ হোক, মার্জুক রাসেল হোক, চাষি আলম হোক, এদেরকে এই নামের থেকে এদের যে চরিত্র নাম রয়েছে নাটকের মধ্যে সেইগুলো বেশি শ্যুট করে এবং মানুষের কাছে তারা সেই চরিত্র নামে কিন্তু বেশি পরিচিত। স্পেশালি আপনি কাবিলা ট্যাগটা ইউজ করেন দেখবেন পলাশে আসতেছে, স্পেশালি আপনি হাবু চরিত্র এই ট্যাগটা ইউজ করেন দেখবেন চাষি আলমের ভিডিও আসতেছে। তো তারা কিন্তু তাদের ওই চরিত্রটাকে ফেমাস করে তুলেছে। তো এর জন্য আমরা যখনই ব্যাচেলর পয়েন্ট নিয়ে কথা বলবো তখন এই চরিত্র নিয়েই কথা বলবো। আর ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ব্যাচেলর পয়েন্টের মধ্যে আপনাদের সবথেকে পছন্দের ক্যারেক্টারটা কে। আমার কাছে কিন্তু সবথেকে পছন্দ হচ্ছে কাবিলা, এবং তারপর যদি আপনি রাখেন তাহলে হচ্ছে মার্জুক রাসেল, কারণ পাশাভাড়ি যে ক্যারেক্টারটা না এই আমার বেশ ভালোই লাগে। বাট অনেক সময় হয় কি নাটকের মধ্যে বেশি ইউজ হয়ে যায়, জন্য একটু ইরিটেটেড ফিল হয়, কিন্তু বেশ ইন্টারেস্টিং ওটা। তো যাই হোক, আমরা ভিডিওটা দিয়ে কন্টিনিউ করি। তো ভিউয়ার্স, ব্যাচেলর পয়েন্ট সিজন 3র লাস্ট এপিসোড থেকে মূলত ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর ফার্স্ট এপিসোডের যাত্রা শুরু, যেখানে আমরা দেখতে পাই কাবিলা জেলে রয়েছে, সবাই দেখতে যাচ্ছে, একটা ইমোশনাল ভাইব রয়েছে, জাস্ট শুরুতে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু রয়েছে নাটকের মধ্যে। এরপরে ভিউয়ার্স যখন সেকেন্ড এপিসোডে আমরা ঢুকি তখন কিন্তু একটু ব্যাচেলর পয়েন্ট সে আগের ভাইব পাচ্ছিলাম, বাট প্রপারলি আমি পাইনি। বাট যখন সানডেতে থার্ড এপিসোড দেখছি আই ফিল দ্যাটস গনা বি হিউজ, এবং সেই ফিলটা আমি পাচ্ছিলাম। থার্ড এপিসোডে ভিউয়ার্স হাবু বিদেশ থেকে ফিরে আসতেছে, এবং এই ফিরে আসার পিছনে একটা কাহিনী রয়েছে, এবং যখন সে ফিরে আসে টোটাল ক্যারেক্টারগুলো না পুরো ইমোশনাল হয়ে পড়ে, এবং তাদের মধ্যে যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখানো হয় সেটা বেশ টাচি ছিল। এছাড়া ভিউয়ার্স সেকেন্ড এপিসোডে একটা ব্যাপার একটু অ্যাড করি। সেকেন্ড এপিসোডে একটা ব্যাপার রয়েছে যেখানে কাবিলা জেলের মধ্যে একটা ছেলের সাথে পরিচিত হয়, এবং ওইখানে যে ব্যাপারটা কনভারসেশন ক্রিয়েট করা হয়েছে সেটা একটু কনফিউজিং ছিল ওই ছেলেটার পক্ষ থেকে, কারণ ওই ছেলেটা দৌলদিয়া থেকে মাওয়া দৌলদিয়া যে ব্যাপারটা বললো একটু কনফিউজিং, কারণ মাওয়া থেকে দৌলদিয়া একদিনে মানে একই সময় যা আসা সম্ভব না, তো সেখানে ব্যাপারটা কনফিউজিং ছিল। বাট ওইখানে কাবিলার যে পাঁচ লাইনগুলো ছিল আর ওইখানে যে ধরনের কনভারসেশন ক্রিয়েট করা হয়েছিল সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। আর কাবিলার যে কথাবার্তা বলেছে ওইখানে পুরো বড় লোকের যেগুলো একটু আছো না, যেগুলো বোধে খাটো, সেইগুলো বুঝতে পারবো এখানে কী ধরনের কথাবার্তা বলছে। তার আগে শুধরে যাও ভাই, তোমরা শুধরে যাও। আর ভিউয়ার্স থার্ড এপিসোডে তো কাবিলা পুরো ফর্মে চলে আসছে, অ্যান্ড দ্য মোস্ট এক্সাইটিং পার্ট এই 3টা এপিসোডের মধ্যে সেটা হচ্ছে, তো যারা দেখছো তারা তো বুঝতে পারছো কী ব্যাপারে বলতেছি, তারা কমেন্টে জানাও, আর যারা দেখো নাই তারা দেখলে বুঝবা আসলে এই ক্লিপের কাহিনীটা কি। আর ভিউয়ার্স ভিডিও শেষ করার আগে কিছু ব্যাপার অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা ব্যাচেলর পয়েন্টকে নিয়ে অনেকে অনেক কথা বলে থাকি, বাট যে ব্যাপারটা এর আগে ছিল না বাকি সিজনগুলোতে সেই ব্যাপারটা কিন্তু বাট এই সিজনের মধ্যে পাবেন আপনারা, কারণ এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে আরও ম্যাচিউরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তাদের মধ্যে এখন ইমোশনটা কাজ করতেছে, এবং এই 3টা এপিসোডে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা দেখাইছে আমার কাছে মনে হয় ধীরে ধীরে প্রত্যেকটা ক্যারেক্টার যেমন ম্যাচিউর হবে ধীরে ধীরে এই ব্যাচেলর পয়েন্ট নাটকটাও আরও ম্যাচিউর হবে এবং দর্শকের কাছে আরও গ্রহণযোগ্যতা পাবে। সো ভিউয়ার্স দ্যাটস ইট, এটাই ছিল ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর এপিসোড 1, 2, 3 নাম্বার ওপিনিয়ন, এবং পরের উইকে আমরা কথা বলবো ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর এপিসোড 4, 5 এবং 6 নিয়ে। তো ভিউয়ার্স পরবর্তী এপিসোডগুলো নিয়ে আপনি কতটা এক্সাইটেড এবং আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালোই লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং যদি আপনি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা আপডেট সবার গিয়ে পৌঁছে যায় আপনার কাছে।